কোথায় বসে আছি দেখো, এটা হচ্ছে রাস্তা, এই সামনেটা রাস্তা, এটা বাইক আর এটা আমি। কেন বসে আছি জানো? এক মিনিট দেখো, বুঝতে পারছো? টিউবলেস টায়ার, সব কিছু সারিয়ে আনলাম, দেন কখন বাস্ট হয়ে গেল। রিমেম্বার দিস ডেজ গাইজ, আজকের তারিখ 15 জানুয়ারি 2020 অ্যান্ড টাইম হচ্ছে সকাল 8:20। অ্যাকচুয়ালি আমার ওঠার কথা ছিল সকাল 6টায়, কারণ কালকে রাতে আমি বাইক সার্ভিসিংয়ে দিয়েছি, কালকে সকালে বাইক সার্ভিসিংয়ে দিয়েছি, আর বাইকটা পাওয়ার কথা আমার কালকে রাতেই ছিল, বাট ওরা বলছে একটু দেরি হবে, তো ঠিক আছে, ওকে ফাইন, তো আজকে সকালবেলা নিয়ে যাবো, 6:00-7টার মধ্যে এসে বাইকটা নিয়ে যেতে হবে, কারণ আমি আজকে ট্রিপে যাব। বাট ইটস টু লেট, কারণ আমি 7টা তো ওভার, আমার 9টায় বেরোনোর কথা, তো এখনও আমি জাস্ট বাইক আনতে যাইনি। যাই হোক, বাইকটা আনি, তাড়াতাড়ি বেরোতে হবে, আর তাড়াতাড়ি সব কাজ প্যাকিং, এখনও কোনো কিছু আমি করিনি, সো লেট অবশ্যই হয়ে গেছে, রাস্তায় যেতে আবার কথা হচ্ছে, ফিরে আসছি ব্লগে। সো টাইম 10:20-25 হয়ে গেছে, এখনও পর্যন্ত বেরোতে পারলাম না, দুর্গাপুর যাবো বললাম ও জয়দেবের মেলা দেখতে, তো যাই হোক এখনও পর্যন্ত বেরোতে পারিনি, কারণ হচ্ছে ব্যাংকের কিছু প্রবলেমসের জন্য আমাকে আবার একটু লেট করতে হলো। আমি একজনের কাছে টাকা পেতাম, বাট সে কালকে সেন্ড করেছে, বাট আমার কাছে কিচ্ছু আসেনি, ব্যাংক পুরো ফাঁকা, যেটা নিয়ে বেরোবো, তো তার জন্য হ্যারাসমেন্টের জন্য দেরি হয়ে গেলো, ব্যাংকে গেছি, বাট কাজের কাজ কিছু হয়নি, বাট ইটস কমপ্লিটলি টু লেট। সো যাওয়া যাক, বেরোই, তো যেতে যেতে কোথায় কী যাচ্ছি, কী করছি সব বলে দিচ্ছি, আর মেলায় যেতে গেলে কী কী মানে কোথা দিয়ে যেতে হবে, কী করতে হবে, সমস্ত জায়গাটা আমি বলে দেব, বাট স্কিপটা করবে না প্লিজ, পুরো ভিডিওটা দেখো। যাওয়া যাক, আমরা জাস্ট হাইওয়েতে এসে বসি ডানকুনির কাছে, আর ব্রেকফাস্টের জন্য একটা ধাবাতে, ধাবা না জাস্ট একটা দোকানে দাঁড়িয়েছি, বাট এখানে যা গরম লাগছিল 15 জানুয়ারি, বাড়ির ওখানে এত ঠান্ডা লাগছিলো, হঠাৎ করে এখানে এত গরম লাগছে, যাই না সোয়েটারটা আনা পুরো বেকার হয়ে গেল। তো সকালে ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট ফর 20 রুপিস এখানেই খাওয়া দাওয়া করি, দেন খেয়ে দিয়ে তাড়াতাড়ি আবার বেরোই, দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়, আর রাস্তায় অবশ্যই পারলে ভিডিও করছি। তো খাওয়া হোক অ্যান্ড যাওয়া যাক, যেতে যেতে আবার দেখা হবে। আমরা এসে পৌঁছেছি হচ্ছে বর্ধমান পেরিয়ে পানাগড় থেকে জাস্ট 15-20 কিলোমিটার মতো নবান বাস স্ট্যান্ডের এরিয়ায়। একটা খুব সুন্দর জিনিস ঘটেছে, আমি এত কিছু সারিয়ে আনলাম, বললাম এত টাকা খরচা হলো, আমি কোথায় বসে আছি দেখো, এটা হচ্ছে রাস্তা, এই সামনেটা রাস্তা, এটা বাইক আর এটা আমি। কেন বসে আছি জানো? এক মিনিট দেখো, বুঝতে পারছো? টিউবলেস টায়ার, সব কিছু সারিয়ে আনলাম, দেন কখন বাস্ট হয়ে গেল, যে কি মনে হচ্ছে কিভাবে এখন পরেরটা যাবো সেটাই এখন মাথায় ঢুকছে না। তো যাই হোক, দেখি সারানোর কোনো কিছু পাই কি না, বুঝে পারছি না এখন টায়ারটা কোথা থেকে সারাবো, রাস্তার মাঝখানে এখনও দুর্গাপুর প্রায় 67 কিলোমিটারের কাছাকাছি, কী করবো জাস্ট কিছু বুঝে পাচ্ছি না, চারদিক দিয়ে গাড়িগুলো বেরোচ্ছে আর আমি শুধু দেখছি, বাট এটা ভেবে ভালো লাগছে যে হ্যাঁ টায়ারটা বাস্ট করেছে, ঠিক আছে আমি ঠিকঠাক করে গাড়িটা অন্তত সাইড করতে পেরেছি, কারণ গাড়িটা জাস্ট আচমকা এমন কাপ ছিল যে আমি নিজে বুঝতে পারছিলাম যে হঠাৎ করে হলোটা কি, বাট কিছু একটা মনে হলো, দেন গাড়িটা কোনো রকমের সাইড করলাম, সাইড করে যখন দেখলাম তখন দেখি টায়ার বাস্ট। সো দেখা যাক কী করতে পারি এখন, আরেকবার টায়ারটা দেখে নাও।
কেমন লাগছে, আর এই মুহূর্তে তোমরা থাকলে এখানে কী করতে, প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও যে কী করা উচিত, কীরকম মানে কী করা উচিত বলতে কীরকম ফিলিংসটা ঠিক ভেতরে হয়। ওকে, সো একবার দেখে নাও টায়ারটা। এখনও কিছু করতে পারলাম না, ডেটটা কটা বাজে, এক সেকেন্ড, এখন বাজে 1:45, তো এখনও কিছু করতে পারিনি বাইক নিয়ে। তো এখনও 1 কিলোমিটার বললো একজন, বললো গাড়িটা ঠেলে ঠেলে হাঁটিয়ে নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে টায়ার চেঞ্জ করতে হবে, মানে আবার একটা আমার সরি মানে বাস যাচ্ছে, এখন দেখা যাক আপাতত সামনে গাড়ি, যে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। কি অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ, গাড়ি ঠেলে 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 1 কিলোমিটার এখন নিয়ে যেতে হবে, নতুন টায়ার লাগাতে হবে, আবার একটা আমার নতুন খরচা বাড়াবে, কিছু বলতে পারছি না, জাস্ট কি বলবো, ভেতরটা রাগে কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না। সিট গাড়িটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে কি ঘুরতে বেরোলাম, ভগবান, ঘুরতে বেরোনোর আগে বাইকটা কালকে আমি সার্ভিসিংয়ে দিলাম, বললাম 4,300 টাকা খরচা হয়েছে, জানো 4,300 টাকা সব মিলিয়ে, টায়ারটার কিছু করিনি, ব্যাস টায়ারটাও এই অবস্থায় গেল। যাওয়া যাক, বাইক ছেড়ে এখন টোটো, এবার এবার শোরুমে গেলাম, শোরুমও আমাদের রিজেক্ট করলো, মানে এমনই অপদার্থ হয়ে গেছি, যাই হোক মুখ দিকে রিজেক্ট করলো না, বাইক দিকে রিজেক্ট করলে বুঝতে পারলাম না, বাইক দিকেই হয়তো, যাই হোক মানে এবার এবার শোরুমেও আমার বাইকের টায়ার পাওয়া যাচ্ছে না, যাই হোক এখন সামনে বললে সিয়েটের টায়ারের শোরুম আছে, দেখা যাক সিয়েটের টায়ারের শোরুম না ফিরিয়ে দেয় তাহলে মনে হয় এখানেই বসে পড়তে হবে, আর কোনো উপায় দেখতে পাচ্ছি না, যাই হোক যাওয়া যাক। তো 1 ঘন্টা ঘোরার পর একটা ড্রাইভার আমাকে শোরুম করতে বললাম, যে আমাকে শোরুম আমার কারণে একটা সিটের শোরুমে এসেছি, সিটের শোরুম থেকে পাওয়া গেছে তার থ্যাংকস, কোনটা একটা নিচ্ছে সিট ছিল শোরুম থেকে যে 1750 টাকা, তারপরে তো লাগানো যাক। তো গাড়ির টায়ার ঠিক করলাম অনেকক্ষণ বাদে, এখন 4টা বেজে গেছে অলমোস্ট, সো দুর্গাপুরের দিকে যাওয়া যাক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। খিদেতে দুপুর থেকে কিছু খাওয়া হয়নি, সেটা দুপুর থেকে কিছু খাওয়ানি, যতদিন দুর্গাপুর যেতে পারো ততদিন কিছু খাওয়া হবে, দেন পরের প্ল্যানে যাওয়া যাবে। সো লেটস স্টার্ট দ্য জার্নি এগেন। দুর্গাপুর এসে পৌঁছে 4:30টার সময়, এখন খাওয়া তো কিছু হয়নি, তো আমি আর কৌশিকতে যাচ্ছিলাম খাবারের জন্য, বাটার মশলা ধোসা, যাই না কেমন খেতে, এখন যাই খেতে হোক না কেন, যাই পাবো সেটাই সব থেকে ভালো লাগবে, কারণ দেখতেই পাচ্ছ যা কাটছে, তো যাই হোক খেয়ে দেখি। খারাপ না, বেশ ভালো, তো দুর্গাপুরে চলে এলাম, দুর্গাপুর বেশ ভালোই লাগছে, খাওয়া দাওয়া হলো, এখন আমরা যাচ্ছি জয়দেবের মেলা। সো ফার্স্ট ইন্ট্রোডিউস করিয়ে দিই জয়দেবের মেলা সম্বন্ধে। জয়দেবের মেলা অ্যাকচুয়ালি বীরভূম জেলার সবচেয়ে বিখ্যাত একটা মেলা আমি যা পড়েছি, আর এটা হচ্ছে জয়দেবের কেদুলি যে গ্রাম রয়েছে সেখানে জয়দেব একজন মহান কবি ছিলেন, তো তার নামানুসারেই জয়দেবের মেলাটা হয়, এটা বীরভূম জেলার সবথেকে বড় মেলা, তো বেসিক্যালি এটা বিখ্যাত হচ্ছে বাউল গানের জন্য, তো বাউল গানের আসরের জন্য এখানে সারা পশ্চিমবঙ্গ বলো বা প্রচুর জায়গা থেকে প্রচুর মানুষ এখানে এসে জমায়েত হন, এবং সবাই মেলার মানে বেসিক্যালি অ্যাট্রাকশানের জন্যই এখানে আসেন, কারণ এখানে কিছু স্পেশাল জিনিস তো অবশ্যই করা হয়, তো কী কী স্পেশাল করা সেটা অবশ্যই আমরা মেলায় না গেলে বলতে পারবো না, দেখাতে পারবো না। সো যাওয়া যাক, আপাতত সিরিয়াসলি আমি এত
মানে এরকম মেলা এখন অব্দি লোক দেখিনি। দেখো কাতারে কাতারে লোক আসছে, এতক্ষণ রাস্তাটা ছিল ফাঁকা শুনশান, হঠাৎ করে লোক দেখো, একটা বাসের উপরে লোক দেখো। পেছনটা শুধু বাইক পার্কিং, অনলি বাইক পার্কিং। এখনও মেলার কাছে এসে পৌঁছেছি, ভিড় তো আশা করি বুঝতেই পারছ। তো মহাকবি জয়দেবের জন্মস্থান অনুসারে এই কেঁদুলি গ্রামের জয়দেবের মেলা দেখতে এসে মোটামুটি প্রচুর এক্সপিরিয়েন্স ঘটছে। ফার্স্ট বাইকের টায়ার পাঞ্চার, সেকেন্ড প্রবলেম এতক্ষণ আস্তে আস্তে ক্লাচ পড়ে গেছিলো। তো যাই হোক, মেলার দিকে যাওয়া যাক, এইসব বেকার বকবক এখন না করলেও চলবে, এসব পরে তোমরা শুনতে হবে। যাই হোক, মেলার দিকে যাওয়া যাক। ভিড়টা দেখে খুব ভালো লাগে, গঙ্গাসাগর মেলায় যায়নি, বাট এই মেলাটায় এসে মনে হচ্ছে, মনে হয় এত ভিড় এই প্রথম আমি দেখছি, মনে হয় না সত্যি দেখছি। তো শুনেছিলাম যে হওয়াটাই স্বাভাবিক, যাওয়া যাক। মাটিটা দেখছো, মানে যেখান থেকে হাঁটছি সেটা হচ্ছে অজয়নদের উপর। বেসিক্যালি এই পুরো মেলাটাই হয় অজয়নদের উপর, কারণ অজয়নদে এই সময় কোনো জল থাকে না, বর্ষাকালেই জল হয়, আশা করি সবাই জানো। বর্ষার জলে পুষ্টির কারণে এই সময় যেহেতু শুকনো থাকে, তো পুরো মেলাটাই হয় হচ্ছে নদের উপর। তো নদের এক পাশটা হচ্ছে মানে বর্ধমান জেলা, অন্য পাশটা বীরভূম জেলা, আর এই হচ্ছে মেলা। দেখে নাও, আশা করি বুঝতেই পেরেছো মেলার আকৃতি কীরূপ হতে পারে বা হচ্ছে। গাড়ির সংখ্যা তো দেখতেই পেলে, উপরটা একবার দেখে না, এখানে প্রচুর খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান। যারা মিষ্টি খেতে ভালোবাসো, এত রকমের মিষ্টির দোকান, জাস্ট ভাবতে পারবে না। দেখা যাক আর কি কি ভেতরে ঢুকলে দেখতে ভাই। তো চলো যাওয়া যাক। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমরা বর্ধমান থেকে বীরভূমের দিকে যাচ্ছি, কারণ মেন মেলাটা ওপরে, এটা নদীর চরই এখন দেখতে পাবে। তো নদীর ওপারটাই হচ্ছে মেন মেলা, তো এখন পার হওয়া যাক। বলতে গেলে যেটা দিয়েছিল পায়েস সেটা খেলাম, কেন জানি না, ঠাকুরের প্রসাদ তো সবই ভালো। যাই হোক, লাগলো ভালো। এখন মেলাটা আপাতত মানে আমি না কেন জানি না দিশে হারিয়ে ফেলছি, মানে সব দিক একই রকম লাগছে। তো যাই হোক, দোকানগুলো আপাতত ঘুরে দেখি দেন বলছি।
ফ্রেশার্স দুর্গাপুর লজে এসে পৌঁছালাম। এখন 10:30 11:15 বেজে গেছে। রুটি তরকারি পেয়েছি। তো জয়দেবের মেলার এক্সপিরিয়েন্স বিশাল। মেলায় যা ভিড় আর যা লোক দেখেছি, মোটামুটি কি বলবো বুঝতে পারছিলাম না। ওখানে কোনো কথা বলার মতো কিছু খুঁজে পাচ্ছিলাম না এত ভিড়ের মধ্যে। যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করছি, জানি না আমাদের কেমন লাগছে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আরও কিছু ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করেছিলাম বাট হয়ে ওঠেনি। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটা ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, ভালো থেকো সবাই।